G20 সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। শনিবার সকালেই তিনি G20 সভাস্থল প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে আসেন। তাকে আলিঙ্গন করে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসি মুখে দুই রাষ্ট্রনেতা একে অপরকে সম্ভাষণ করেন। এরপরে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। G20 সম্মেলনে যোগ দিয়ে ঋষি সুনক বলেন, G20 সম্মেলনে সভাপতিত্ব করার জন্য সঠিক সময়ে সঠিক দেশ হল ভারত। এদিন G20 সভাস্থলে পৌঁছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেন, আশা করছি আগামী কয়েকদিন আমাদের মধ্যে আলোচনা হবে এবং চুক্তি স্বাক্ষর হবে। মোদীজি ও আমি উভয় দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। বাণিজ্য চুক্তি যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। দুই দেশের সম্মতি যেমন প্রয়োজন তেমনি মিলিতভাবে কাজ করতে হয়। আমরা অনেক উন্নতি করছি, সামনে আরও দীর্ঘ কঠিন পথ রয়েছে, সেই লক্ষ্য পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আতিথেয়তার প্রশংসা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক বলেন, প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত সদয় ও আন্তরিক। দুই দেশের সামগ্রিক উন্নতির লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা দুজনেই মনে করি যে মিলিতভাবে কাজ করলে উন্নতি সম্ভব। G20 সম্মেলনে যাতে সফল হয় তার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করতে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।